আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটারলেস পাউন্ড কেক। পাউন্ড কেকটা আমি বানাবো সম্পূর্ণ তেল দিয়ে, এখানে আমি কোনো বাটার ব্যবহার করব না। তো চলুন তাহলে শুরু করা যাক। অফিস স্ক্রিনে আমি দুটো ডিম হালকা ফেটে নিয়েছি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি সেটা শ্যুট করতে পারিনি। এখন আমরা এটি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে এখানে হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন অথবা উইক্স দিয়েও কাজ করতে পারেন। তো আমি চিনিটা 3 থেকে 4 বারে মিশিয়ে নিচ্ছি। চিনির কালারটা যখন সাদা হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে আমরা ভালোমতো মিশিয়ে নিচ্ছি। চিনির দলাটা যেন পুরোপুরি গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমরা এতে দিয়ে দিব 1/2 চা চামচ লেমন ইমালশন। ইমালশনের বদলে আপনারা এখানে এসেন্সও ইউজ করতে পারেন। ইমালশনটা দিয়ে আমরা ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ লেমন জেস্ট। এখানে আমি 1টা লেবুর খোসা গ্রেট করে নিয়েছি। এটা আমরা ভালোমতো মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে আমরা দিয়ে দিব শুকনো উপকরণ। তো প্রথমে আমি একটি চালনিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা এবং 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন এটা আমরা ভালোভাবে চেলে নিব। এখানে শুকনো উপকরণ 2 থেকে 3 বার চালার কোনো প্রয়োজন নেই। এখন আমরা শুকনো উপকরণগুলো ভালোমতো মিশিয়ে নিব। এই কেকের মিশ্রণ ওভারবিট হওয়ার কোনো সম্ভাবনা নেই, এখানে যেভাবে খুশি সেভাবে মেশানো যায়। তো এটা আমরা কিছুক্ষণ ভালোমতো বিট করে নিব হ্যান্ড উইক্স দিয়ে। বিট করতে করতে আমরা খেয়াল করবো কেকের মিশ্রণটা অনেকখানি ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব 1/2 কাপ তেল। এখানে আমি তেলটা একেবারে দিয়ে দিব না, এখানে আমি তেলটা 2 বারে ব্যবহার করব। তো তেলটা দিয়ে ভালোমতো মিশিয়ে নিতে হবে। তেলটা দিয়ে অবশ্যই সময় নিয়ে মিশাতে হবে যেন কেকের ব্যাটারে ভালোভাবে তেলটা মিশে যায়। আমি দ্বিতীয় পর্যায়ে তেলটুকু দিয়ে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব 1 চিমটি বেকিং সোডা এবং 1 চা চামচ লেবুর রস। এখানে চাইলে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। এখানে যে বাবলসটা উঠেছে এই বাবলসের জন্য কেকটা বেক হওয়ার পর চুপসে যাবে না। তা আমি এটা ভালোভাবে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমরা এটা ঢেলে নিব। এই পরিমাণে আপনারা 1.5 থেকে 2 পাউন্ড কেক বানাতে পারবেন। আমি এখানে একটা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়ে নিচ্ছি আর একটি 7.5 ইঞ্চি। তা আমি এটা 2 ভাগে ভাগ করে ঢেলে নিচ্ছি। অবশ্যই 2 থেকে 3 বার ট্যাপ করে নেবেন। আমি সামান্য উপরে টুটি ফুটি ছিটিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। এখন আমরা এটা 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপার লোয়ার হিটে 40 মিনিট বেক করে নেব। তো 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো কিভাবে ফুলে উঠেছে। এখন আমরা এটাকে ডিমোল্ড করে কেটে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন কেকগুলো কতটা সফট হয়েছে।
আশা করি আপনারা রেসিপিটি ট্রাই করবেন। রেসিপি ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি।